হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু খুব একটা ভালো নেই, অল্প অল্প ভালো আছি। তো যাই হোক, এখন দুপুরবেলা আর এখন আমরা সবাই কিন্তু ঘুমাচ্ছিলাম, আর এই দেখো আমার বর এখনও ঘুমাচ্ছে, একদম নাক ডাকছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আমার বর ঘুমাচ্ছে আর নাক ডাকছে। তো যাই হোক, দুপুরে আমরা সবাই ঘুমাচ্ছিলাম আর আমার মেয়েকে বললাম একটুখানি শো, বিকালে খেলা আছে তো একটুখানি শুয়ে যা। ও বললো বাথরুম করে বাইরে থেকে আসছি। তো আমি কিছুক্ষণ পরেই দেখছি বাইরে থেকে, মানে বাইরে আমাদের পাখি আছে, মুরগি আছে, ওগুলো বাইরে রাখা আছে, জানলা দিয়ে উঁকি মেরে দেখছি ওগুলো আওয়াজ করছে। এবার সাইড হোক, আমি ও আমাকে যেই দেখেছে লুকিয়ে পড়েছে, তো ও বুঝতে পারিনি যে আমি উঠে গেছি। কিছুক্ষণ পরে দেখুন ও কী করছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি ওয়েট। ও কি করছে জানো? আমি ওকে বেলের শরবত খেতে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে ও না খেয়ে চামচের মধ্যে করে নিয়ে মুরগি এবং পাখিগুলোর সবাইকে খাওয়াচ্ছে। আর সবাইকে খাওয়ানো হয়ে গেছে মোটামুটি, আর এই সাদা মুরগিটা এটাকে ধরতে পারছে না, এর জন্য দৌড়ে দৌড়ে এটাকে ধরার চেষ্টা করছে, আর এটাকেই খাওয়াতে বাকি আছে। তারপরে আমাকে দেখে ফেলেছে, দেখার পরে বলছে তুমি উঠে গেছো মা? তো আমি একটু বকাঝকা করলাম, তারপরে একটু স্টপ ছিল, আবার মানে শুরু করে দিয়েছে। ওখানে বেলে সর্বত্র মানে নিচে পড়ে গেছে আর কি বলছে, এবার আমাকে মুরগিটা ধরতেই হবে, কিন্তু ওকে এবার আমি মারবো না ধরতে পারলে, এরকম বকাবকি করছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে। এত চালাক না কি বলবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। বাই বাই, লাভ ইউ।